वेलकम टू माय चैनल वन एकर और वन एकर आज के आरो एक दारुण वीडियो नियेछि। आजकेर वीडियो सब थेके सुंदर वीडियो, तो वीडियो शुरू थेके शेष पर्यन्त देखुन। इंडिविजुअल फ्लैट 1100 स्क्वायर फीटर फ्लैट एक्सिस मॉलेर एकदम काछे न्यू टाउन एक्सनेरियन प्राइम लोकेशन आपनि जानेन। ओटा 1100 स्क्वायर फीट माने एकटा एमआईजी फ्लैटेर मतोई 3BHK फ्लैट पाच्छेन। थार्ड फ्लोरे रयेछे, टप फ्लोरे नय, नीचेर फ्लोरे नय, आपनारा सेकेंड आर थार्डटाके सबसमय प्रेफार करेन। थार्ड फ्लोरे रयेछे, साउथ फेसिं रयेछे। दाम मात्र 65 लाख, मात्र 65 लाख। এই মুহূর্তে এমআইজি ফ্ল্যাট কিন্তু আপনি 65 লাখে পাবেন না, সাউথ ফেসিং থার্ড ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে পাবেনই না, দাম অত্যাধিক হাই চলছে। তো আজকের ভিডিওটা একটা দারুণ ভিডিও আছে, পুরো ভিডিও দেখুন, পুরো ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে বলবো, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। দেখুন প্রচুর লোক ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব খুব কম লোক করছেন। আমি কষ্ট করে করে আপনাদের জন্য এরকম ভিডিওর খোঁজ নিয়ে আসি, এডিটিং করি, আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি, মার্কেট সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো আমারও উৎসাহ বাড়বে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 65 লাখের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখব। আমাদের এই ফ্ল্যাটটি মাথায় রাখবেন নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের একদম কাছে অ্যাক্সিস মল, একদম প্রাইম লোকেশন অ্যাক্সিস মলটা আপনারা জানেন। হোটেল, রেস্টুরেন্ট, বাজার থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে সমস্ত কিছু আপনি কাছাকাছি পেয়ে যাবেন সেই জায়গায়। এই ফ্ল্যাটটি থার্ড ফ্লোরে ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের আউটডোরের কাজটা আপনি দেখেছেন, লিফট থেকে শুরু করে সমস্ত কিছু কত সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, শুরু হচ্ছে দেখুন আপনার লিভিং রুম বা কমন রুমটা কত বড়, দেখুন কত বড় রুমটা। থার্ড ফ্লোরে রয়েছে, আবার বলে দিচ্ছি মাত্র 65 লাখ। এটা হচ্ছে প্রথম বেডরুম, এর সঙ্গে জানলাগুলো দেখবেন কত বড় বড় করে রয়েছে, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনি নিতে পারেন মাত্র 65 লাখের মধ্যে। সমস্ত কাজ কমপ্লিট করা রয়েছে, নিচের মার্বেলের কাজ থেকে, সরি টাইলসের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট। এটা হচ্ছে কমন বাথরুম পাচ্ছেন আপনি, দেখেছেন কত সুন্দরভাবে কমন বাথরুম করা, টাইলসের কাজ থেকে শুরু করে কোমোডগুলো থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে করা রয়েছে। ফ্ল্যাটটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে। সাউথ ফেসিং আছে, থার্ড ফ্লোরে আছে, এই কারণে বেশি পছন্দ হয়েছে এবং প্রাইম লোকেশনে রয়েছে। দাম রিজনেবল 65 লাখ, এখানে কোনো কথা বলার জায়গা নেই। এটা আর একটা রুম দেখতে পাচ্ছেন, জানলাগুলো দেখবেন সব কত বড় বড় জানলা, চারিদিক থেকে আলো বাতাস আপনার ঘরে সবসময় ভর্তি থাকবে। বাস্তু হিসাবে, ফ্ল্যাটের পজিশন হিসাবে, ফ্লোর হিসাবে, সব দিক থেকে, দামের দিক থেকেও ফ্লোর ফ্ল্যাট কিন্তু খুব সুন্দর। এটা কমন বাথরুম পাচ্ছেন, এর সঙ্গে কমন বাথরুমে দেখুন কাজ, দেখুন প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করা, দেয়ালে পর্যন্ত টাইলসের কাজ দেখুন, পুরো মনে হচ্ছে যেন মার্বেল করা রয়েছে। দরজা, টাইল সমস্ত কিছু কমপ্লিটভাবে কাজ করা আছে। রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, আপনি চাইলেই এখানে আপনি শিফট করে যেতে পারেন। এটা দেখুন ব্যালকনি, ব্যালকনিটা দেখবেন কি সুন্দরভাবে করা, দেখুন একটা আর্চ শেপে ব্যালকনি করা কত সুন্দরভাবে। বাইরের ভিউ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, এই মধ্যেখান থেকে যে ফাঁকা জায়গাটা হয় এখান থেকে আপনি রাস্তা দেখতে পাচ্ছেন, এ পাশ থেকে আপনি ফাঁকা পাচ্ছেন, আপনার হাওয়া বাতাস চলাচলের একটা যথেষ্ট জায়গা রয়েছে। এটা হচ্ছে আর একটা রুম, 3 নম্বর রুম, আপনাদের দুটো রুম দেখি, এটা কিচেন, এই রুমটাও দেখুন। এটা একটু ছোট রুম হলেও ঠিক আছে, একটা গেস্ট রুম হিসাবে এটাকে ব্যবহার করা যায়। আর এটা কিচেন রুম দেখুন, যথেষ্ট বড় কিচেন রুম, সুন্দরভাবে এল শেপে কিচেন রুম করা আছে, ভেন্টিলেশনের পুরো ব্যবস্থা রয়েছে। দেখুন ফ্ল্যাটটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে, আমি ফ্ল্যাটটির ভিডিও এই কারণেই আপনাদের কাছে নিয়ে এসেছি। তো ফ্ল্যাটটি যদি ভালো লাগে নিচে দেওয়া নাম্বারে ইমিডিয়েট কল করুন, এক দুদিনের মধ্যে দেখে যান পছন্দ হলে, যদি ফ্ল্যাট নর থাকে পছন্দ যদি হয় তাহলে আপনি বুক করে যান। কারণ এই ফ্ল্যাট কিন্তু আপনি যদি চিন্তা করেন 4 দিন পরে দেখবো, 10 দিন পরে দেখবো, খোঁজ নিলে আপনি দেখবেন আমার চ্যানেলেই 10 দিন পরে হয়তো সোল্ড আউট আমি লিখে দিয়েছি। কারণ আমি এতদিন ধরে ফ্ল্যাটের কাজ করছি, আমি জানি কোন ধরনের ফ্ল্যাটের চাহিদা সবথেকে বেশি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ফ্ল্যাটের মেন ফুটেজ। তো চলুন আমরা গুগল ম্যাপ থেকে একবার দেখে নিই গুগলের লোকেশনটা। এই লোকেশনটা তাদের জন্য দেখাচ্ছি যারা এই লোকেশনটা বুঝতে পারে না যে অ্যাক্সিস মলটা কোথায়, নিউ টাউন অ্যাকশন এরিয়াটা ঠিক কোন জায়গাটায়। তো চলুন আমরা তাদের জন্য একবার গুগল ম্যাপ থেকে দেখে নিই। গুগল ম্যাপ থেকে আমরা দেখব, এটা হচ্ছে আপনার সেক্টর 5,
এই সরি শর্ট লেক, এটা হচ্ছে শর্ট লেক, এটা সেক্টর ফাইভ, আর এই হচ্ছে নিউ টাউনে ঢোকার রাস্তা। এইখান সেক্টর ফাইভ থেকে আমরা নিউ টাউনে ঢুকছি। যদি এদিক থেকে ধরি, প্রথমেই আপনার হচ্ছে বাস স্ট্যান্ড, সেকেন্ড হচ্ছে আপনার নব হোটেল, ঠিক এর মধ্যেখানে হচ্ছে অ্যাক্সিস মল, এইখানটা আপনার অ্যাক্সিস মল। ঠিক আছে, দেখুন এই এরিয়াটাতে আপনার পাচ্ছেন অ্যাক্সিস মল নব হোটেলের এই এরিয়াতে। তো এই এরিয়াতে কি কি দেখুন আপনি পাচ্ছেন, এইটা যদি আপনার অ্যাক্সিস মল হয়, এই জায়গাটা আমি অ্যাক্সিস মল ধরলাম, ঠিক আছে, অনেকটা বড় জায়গা নিয়েই তো অ্যাক্সিস মল তৈরি করা। এই জায়গাটা অ্যাক্সিস মল হলে ঠিক তার উল্টো দিকে হচ্ছে আপনার প্রাইড হোটেল, বড় হোটেল, এদিকে হচ্ছে নব হোটেল, একদম তার সামনে নব হোটেল পড়ছে। তার উল্টো দিকেই রয়েছে সেন্ট্রাল মল, আপনারা সবাই জানেন সেন্ট্রাল মল কত বিখ্যাত বড় একটা মল। তার উল্টো দিকে রয়েছে ডিএলএফ গ্যালারিয়া মল, এখানেও খুব বড় বড় ব্র্যান্ড আছে। এখানটায় আপনি অ্যাপোলোর মতো ফার্মেসি পেয়ে যাবেন, এখান থেকে এই মোড়ে গেলে এখানটা হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। লোকাল বাজার যদি আপনি ধরেন, এই সব অঞ্চলে লোকাল বাজার ভর্তি, এর পেছনে লোকাল বাজার ভর্তি, এই অঞ্চলে লোকাল বাজার ভর্তি, এই অঞ্চলে লোকাল বাজার ভর্তি, বুঝতেই পারছেন কীরকম লোকেশান। আর যদি আপনি গাড়ির জন্য বলেন, দেখুন এটা এটা হচ্ছে মেট্রো স্টেশন, ঠিক আছে, আপনার লোকেশান এইখানটাই হলে এর মধ্যেই আপনার লোকেশান, এটা মেট্রো স্টেশন পড়ছে আপনার জন্য, ঠিক আছে, এটা আপনার মেট্রো স্টেশন হচ্ছে। তার উল্টো দিকে বাস স্ট্যান্ডের ঠিক এই জায়গাটাও একটা মেট্রো স্টেশন হচ্ছে। আর বিশ্ব বাংলা গেট তো আপনার এখান থেকে 2 মিনিটের 5 মিনিটের রাস্তা। প্রাইম লোকেশান, সুন্দর লোকেশান, খুব দামি একটা কস্টলি এরিয়া পড়ছে। এখান থেকে আপনি এখান থেকে দেখে নিন, এখান যদি এইটা আপনাদের আপনার লোকেশান, এই বললাম এইটা আপনার লোকেশান হয়। এখান থেকে ইকো পার্ক দেখুন কতটা ডিস্টেন্স, মাত্র সামান্য 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি ইকো পার্ক পৌঁছে যাচ্ছেন, বোঝা গেল। এয়ারপোর্ট এখান থেকে খুব বেশি দূর নয়, আপনি যদি এয়ারপোর্ট যেতে চান, দেখুন এই অঞ্চলটা পড়ছে এয়ারপোর্টের অঞ্চল, এটা পড়ছে এয়ারপোর্ট, এখান থেকে আপনার এয়ারপোর্ট কিন্তু একদম মেন রোড ধরে আপনি চলে যেতে পারছেন খুব তাড়াতাড়ি, বোঝা গেল। জ্যামজট না থাকলে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে, 15-20 মিনিটও নয়, আপনি এয়ারপোর্ট পৌঁছে যাবেন। এই হচ্ছে লোকেশান ছিল, বোঝা গেল, এই হচ্ছে লোকেশান ছিল, প্রাইম লোকেশান, সুন্দর লোকেশান, মেট্রো স্টেশন থেকে বাস, গাড়ি, বাজার, শপিং মল, হাসপাতাল থেকে শুরু করে ডক্টর চেম্বার থেকে শুরু করে স্কুল, ইউনিভার্সিটি, সমস্ত কিছু কাছে এই প্রাইম লোকেশানে নিউ টাউন অ্যাকশন এরিয়া। অনেক 65 লাখে 3rd ফ্লোরে 1100 স্কোয়ার ফিটের এত সুন্দর ফ্ল্যাট গ্যারান্টির সঙ্গে বলে দিলাম, আপনি আর পাবেন না, সুযোগ রয়েছে, গ্র্যাব করে নিন। নিচে দেওয়া নাম্বারে কল করুন, কল করে আপনার প্লটটা দেখতে চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ, নমস্কার।